ঘরে থাকা পুরাতন বাচ্চাদের কাপড় আজ থেকে আর না ফেলে এই শীতের খুবই প্রয়োজনীয় একটি জিনিস বানিয়ে নেন। দেখতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে হবে ছোট্ট একটি লাইক দিয়ে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা কিন্তু বাচ্চাদের কাপড়গুলো ফেলেই দিই, তো ওদের কাপড় কিন্তু পুরাতন হয় না। তো যেহেতু ওরা ধাপে ধাপে বড় হয়, ওদের কাপড়গুলো কিন্তু ছোট হয়ে যায়, কিন্তু কাপড়গুলো কিন্তু নতুনই থাকে। তো আমরা যদি ওদের কাপড়গুলো বা যে কোনো পুরাতন কাপড় না ফেলে অনেক কিছু কিন্তু বানানো যায়, খুবই প্রয়োজনীয়। তো আমি আজকে একটি জিনিস বানিয়ে দেখাবো। প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখন এখানে আমি একটি প্যান নিয়েছি। এই জিনিসটা কিন্তু ছোট বড় সবার জন্য খুবই প্রয়োজন এই শীতের জন্য। এই তো এরকম টাইপের একটু কাপড়টা, একটু স্প্রিং টাইপের হবে, মানে এই টাইপের গেঞ্জি টাইপের কাপড়গুলো হলে আর কি ভালো হয়। তো আমি এই কাপড়টাকে এরকম দুই পার্ট করে কেটে নিয়েছি। আর আমার আরেকটিও কাপড় লাগবে, ওই কাপড়টা আমি ভেতরে দেবো। আপনারা চাইলে যে কোনো কালারই নিতে পারেন ভেতরের কাপড়টা। তো আমি এখানে 10 ইঞ্চি এই সাইডে 10 নিয়েছি, ওই সাইডেও 10 ইঞ্চি নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের পায়ের মাপ দিয়েও কিন্তু বানাতে পারেন, বা যে জুতুর যে নিচের অংশটা থাকে ওইটা দিয়েও কিন্তু মেপে বানাতে পারেন। তো পাড়টাও মাপ দিলে হবে। তো এরকম আমি দুই সাইডে 10 ইঞ্চি নিচ্ছি। আর এখন দুইটা কাপড়কে একসাথে ভাঁজ করে আমি এখানে 5 ইঞ্চি দাগ দিয়েছি, আর এইখানে দিয়েছি 1 ইঞ্চি। তো এরকম 1 ইঞ্চি আর উপর থেকে 5 ইঞ্চি। তো এখন আমি এটাকে লম্বা করে দাগ টেনে দাগ দিয়ে নিব। খুবই সহজ, আপনারা যাদের বাসায় মেশিন না, এটা কিন্তু হাতে সেলানো একদমই সহজ। তো এরকমভাবে আমি এটাকে দাগ দিয়ে একটু রাউন্ড শেপ করে দিয়েছি। এখন আমি এটাকে কেটে নেব। এই তো আমি এখন এটাকে এরকমভাবে কেটে নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, আর প্লিজ ফুল ভিডিওটি দেখে ছোট্ট একটি লাইক দিবেন। আর যদি বেশি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এখন আমি এটাকে কেটে নেওয়ার পর এই তো এই অবস্থা হয়েছে। এই তো এটাকে এরকম রাউন্ড শেপ করে আমি কিন্তু এটাকে মেপেই কেটে নিয়েছি। আপনারা কিন্তু এটা মেপেই কেটে নেবেন। তো এখন যে আমি আরেকটি পার্ট কাপড় কাটছিলাম, তো ওই কাপড়টা নিচে আর এই কাপড়টা উপরে, যেহেতু এটা উপরে থাকবে আর ওটা থাকবে ভিতরে, এখন আমি এটাকে এই যে এরকমভাবে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু হাতেও সেলাই করতে পারবেন, কারণ এটা খুবই ছোট, বেশি একটু সময় লাগবে না। তো আমি এটা মেশিন দিয়ে সেলাই করলাম। তো এই তো এটাকে আমি এভাবে সেলাই করে নিয়েছি। সেলাই করার পরে গলাটা যেমন আমরা জামা বানানোর পর যে এরকম একটু গলার অংশটা একটু কেচে দেই, যাতে এটা উল্টানোর পরে কুচকিয়ে না থাকে, তো এরকম একটু আপনারা একটুখানি কেটে দিবেন, যাতে জিনিসের ফিনিশিংটা ভালো হয়। তো এরকমভাবে কেটে আমি এটাকে আবার উল্টিয়ে নেব। তো এই তো আমি এটাকে আবার উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে এটাকে আবার এই যে ওপর দিয়ে এরকম একটু সেলাই করে নেব। তো আপনারা চাইলে নাও সেলাই করতে পারেন, সেলাই করলে আর কি জিনিসটা ফিনিশিং ভালো হয়। তো এরকম উপর থেকে আমি সেলাই করে নিয়েছি। তো দুইটা পার্টই আমি সেলাই করে নিয়েছি। এখন আমি দুইটা পার্টকে একসাথে এরকমভাবে ভাঁজ করে নিয়েছি। তো ভাঁজ করে এটা দুইটাই কিন্তু একসাথে ভাঁজ করে আমি এটাকে এখন কি করি আপনারা দেখতে থাকেন। এই তো এখন আমি একটি চক, যেহেতু এটা আমার সাদার ভেতরে কিন্তু দাগ দিলে বোঝা যাবে না, তো আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। তো এই তো এরকম উপর থেকে দৌড়ে এটাকে একদম রাউন্ড শেপ করে এরকমভাবে দাগ দিয়ে দিবেন। এই যে উপর থেকে এরকম রাউন্ড শেপ করে, উপরটা বেশি একটা রাউন্ড করতে হবে না, তো উপর থেকে ধরে এই যে এই সাইডটা কিন্তু এরকম, এই যে দেখেন আমি এরকমভাবে এটাকে একদম সুন্দর করে শেপ করে দাগ দিয়ে নিয়েছি। এটা হয়তো নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন এটা কি। তাই তো আমরা কিন্তু এই শীতে কিন্তু খুবই প্রয়োজন, সামনে তো আরও বেশি শীত পড়বে, তখন কিন্তু আমাদের ফ্লোরে পাড়া দেওয়াই যাবে না। তো আমরা কিন্তু এরকম পুরাতন কাপড় দিয়ে ছোট বড় সবার জন্য বানিয়ে নিতে পারি খুবই সহজে। তো এই তো আমি এখন আরেকটা মাপ দিতে হবে না, তো একটার উপর আরেকটা রেখে কেটে ফেললেই হবে। তো এখন আমি এটাকে চারপাশটায় যে এভাবে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এই তো যেই সাইডটা আমি কেটেছিলাম ওই সাইডটাকে আমি এরকমভাবে সেলাই করে নিলাম। এই তো দেখেন সেলাই করার পরে যে সাইডে যে অবশিষ্ট কাপড় আছে এটাকে একটু কেটে দিব, কেটে দিলে আর কি ভালো, না কাটলেও চলবে। তো আমি এটাকে কেটে এখন আমি এটা উল্টিয়ে নিচ্ছি। এই তো এটা কিন্তু আমি আমার
ছেলের মাপ অনুযায়ী বানিয়েছি বা মেয়ে ছেলে সবাই কিন্তু এটা ঘরে পড়তে পারবে, কোনো সমস্যা নেই। এই তো এখন আমি এটাকে মাপ অনুযায়ী, এটা হচ্ছে আমাদের পায়ের মোজা। তো এখন তো সবাই নিশ্চয়ই দেখতে পারলেন, খুবই সহজ কিন্তু এটা বানানো। এই যে এরকমভাবে আমি এটা উল্টিয়ে এই যে এরকমভাবে বানিয়ে নিলাম, এটা কিন্তু সবাই আমরা বানিয়ে ঘরের ভিতর পরতে পারি আমাদের কাপড় দিয়ে, আর কিন্তু কিনতে হবে না। এই যে দেখছেন কতটা সুন্দর হয়েছে, তো এটা কিন্তু সবার জন্যই বানানো যাবে। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।